সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পিলারে রড বালি সিমেন্ট ও কংক্রিটের হিসাব আপনারা কিভাবে বের করবেন ধরুন আমরা এই পিলারটির যদি দৈর্ঘ্য আমরা যদি 14 ফিট ধরি তো সেক্ষেত্রে এই চোদ্দো ফিট পিলারটিতে আমাদের কত কেজি রড লাগবে কত সেফটি বালি লাগবে কত ব্যাগ সিমেন্ট লাগবে কত সিফটি কংক্রিট লাগবে তো এই সবগুলো আমরা খুব সহজে কিভাবে বের করব তো এই বিষয় নিয়ে আমরা আজকে ইন ডিটেলস আলোচনা করবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন এবং যেন পরবর্তী নোটিফিকেশনগুলো আমার পেয়ে যান তো চলুন শুরু করা যাক আমরা প্রথমে একটা জিনিস আলোচনা করে নিই সেটা হচ্ছে ভলিউম তো আমাদের টোটাল যে কাজটা হবে পিলারটিতে সে কাজের ভলিউমটা আমাদের প্রথমে বের করতে হবে তাহলে আমরা সেটির ড্রাই ভলিউম অ্যাকুরেট ভলিউমটা আমরা বের করে নিতে পারব তো ভলিউমটা হচ্ছে আসলে মূলত হচ্ছে যেটা আসলে মোট টোটাল যে কাজটা হবে পিলারটাতে তো এই কাজটাই হচ্ছে আমাদের টোটাল ভলিউম তো আমরা পিলারের দৈর্ঘ্য যদি চোদ্দো ফিট ধরি এবং এর প্রস্ত এবং দুই পাশের প্রস্ত যদি আমরা বারো ইঞ্চি বারো ইঞ্চি ধরি তো এখানে আমাদের টোটাল কাজ কতটুকু হবে সেটার হিসাব আমরা বের করব চোদ্দো ফিট এই জন্য ধরা রয়েছে এটা যদি আপনার গ্রাউন্ড লেভেলের হয় সেক্ষেত্রে অত চোদ্দো ফিটের থেকে আরও বেশি হবে তো হিসাবটা একই পদ্ধতিতে বের করতে হবে তো আমি চোদ্দো ফিট ধরে নিয়েছি সেক্ষেত্রে আপনারা হিসাবটি বের করতে পারবেন খুব সহজে যদি এটি বুঝে আসে আপনাদের যদি গ্রাউন্ড লেভেলের উপরে হয়ে থাকে সেক্ষেত্রে আপনার দশ ফিটে কিন্তু আপনার পিলারটির হিসাব বের করা সম্ভব তো আমরা আজকে এটি চোদ্দ ফিট ধরে নিলাম তো এই ক্ষেত্রে আমরা এর টোটাল যে কাজ হবে সেটার একুরেট ভলিউমটা কীভাবে ওয়াইট ভলিউমটা কীভাবে বের করবো সেটা দেখে নিই ওয়াইড ভলিউম হচ্ছে মানে এই জিনিসটা তৈরি করতে আমাদের শুকনো অবস্থায় মালামালের পরিমাণ তো সেটা সেফটি হিসাবটা কীভাবে বের করবেন এই শুকনো অবস্থায় মালামালের সেফটি সেটার করতে আপনার দৈর্ঘ্য গুনন প্রস্থ গুনন প্রস্থ এটাকে আপনারা গুণ করে দিবেন । জাস্ট তো দৈর্গা আমাদের চোদ্দ ফিট এবং প্রস্থ বারো ইঞ্চি এবং অপর বাসে প্রস্থ হচ্ছে আপনাদের বারো ইঞ্চি তো আমাদের ইঞ্চিটাকে আমাদের ফুটে নিয়ে আসতে হবে যেহেতু সেফটি বের করবো সেক্ষেত্রে আমরা এটা ফুটে নিয়ে আসতে হবে তো আমরা যদি আমরা জানি বারো ইঞ্চিতে ওয়ান ফিট তাহলে আমরা কত পাবো বারো ইঞ্চিতে এক ফিট পাবো তো আমরা এটা কি করব চোদ্দোর সাথে এক এক গুণ করে দেবো অর্থাৎ এটা যদি আমরা টোটাল গুণ করে দিই তাহলে আমরা যেটা পাবো চোদ্দো সিএফটি আমরা যেটা পাবো ওয়াইড ভলিউম ওয়াইড ভলিউমটা হচ্ছে শুকনো অবস্থায় মালামালের পরিমাণ তো এখানে আমি একটা হিসাব বের করে দেখাইনি সেটা আমি পরবর্তীতে দেখাবো সমস্যা নেই তো এখানে ওয়াইড ভলিউমটা বের করার পর আমাদেরকে যেটা বের করতে হবে ড্রাই ভলিউম ড্রাই ভলিউম হচ্ছে এই ম্যাটারিয়াল ম্যাটারিয়ালগুলো বালি সিমেন্ট এবং কংক্রিট এগুলো যদি আমরা পানির সাথে মিশ্রণ করি সেক্ষেত্রে যেটা হবে তখন সেটা হবে আমাদের ড্রাই ভলিউম তো ড্রাই ভলিউমটা হচ্ছে ড্রাই ভলিউম বের করতে হলে তার সাথে আপনাকে পাঁচ দশ এক দশমিক পাঁচ আট এক্সট্রা যোগ করতে হবে এটা হচ্ছে প্রতি ঘন ফিটের জন্য প্রতি ঘন ফিটের জন্য এক দশমিক পাঁচ আট আপনাকে বৃদ্ধি করতে হবে এক্সট্রা করতে হবে যোগ দিতে হবে এটার সাথে অর্থাৎ এই হোয়াইট ভলিউমের সাথে এই কারণে যখন এটা পানির সাথে মিক্সন করা হবে তখন এর আয়তনটা কমে যাবে সেই জন্য এর সাথে যোগ করতে হবে তো এটা আমরা যদি ড্রাই ভলিউম বের করি সেক্ষেত্রে আমরা যেটা পাবো বাইশ দশমিক এক দুই সি এফ টি পাবো তো একুরেট ভলিউম বের করার জন্য আমাদেরকে যেটা বলবে ড্রাই ভলিউম এবং আনুপাতিক হারটা বের করে নিতে হবে আনুপাতিক হার হচ্ছে অর্থাৎ ব্যাগ 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 সিমেন্ট বা তিন অনুপাত কংক্রিট ব্যবহার করতে হবে তো এখন আমরা যদি অনুপাতটা যোগ করে দিই সেক্ষেত্রে আমরা ফাইভ পয়েন্ট ফাইভ অর্থাৎ পাঁচ দশমিক পাঁচ পাবো এবং আমাদের ড্রাই ভলিউম হচ্ছে বাইশ দশমিক এক দুই তো এটা যদি আমরা ভাগ করে দিই সেক্ষেত্রে আমরা যেটা পাবো অ্যাকুরেট ভলিউম চার দশমিক শূন্য দুই সি এফ টি পাবো আমরা যদি বের করা সম্ভব হয় আপনার জন্য সেক্ষেত্রে আপনি কিন্তু খুব সহজে সিমেন্ট বালি এবং কংক্রিটের হিসাবটি বের করে নিতে পারবেন তো আমরা আরেকটা হিসাব এখানে করিনি সেটি হচ্ছে রডের হিসাবটা রডের হিসাব হচ্ছে আপনার টোটাল কাজের এক দশমিক এক দশমিক পাঁচ অর্থাৎ দেড় পার্সেন্ট আপনাকে দেড় পার্সেন্ট থাকবে আপনার রড অর্থাৎ এখানে যে টোটাল কাজটা থাকবে তার দেড় পার্সেন্ট আপনাকে রড ব্যবহার করতে হবে তো এখানে সিম্পল দেড় পার্সেন্ট যদি আপনারা রড ব্যবহার করেন সেক্ষেত্রে যেমন আমাদের ওয়াইট ভলিউম আর চোদ্দ আমরা লিখলাম এখানে চোদ্দ গুনন উপরে আমরা দিয়ে দিব এক দশমিক পাঁচ অর্থাৎ দেড় পার্সেন্ট আমাদের নিচে একশো একশো গুনন রডের একক ওজন হচ্ছে ২২২ বাইশ তো এটা যদি আমরা গুণ করে দিই তাহলে কিন্তু আমরা খুব সিম্পলি আমরা কিন্তু হিসাবটা পেয়ে যাব যদি আমরা এক দশমিক পাঁচকে আমরা যদি ভাগ দিই একশো দিয়ে তো আমরা যেটা পাবো শূন্য দশমিক শূন্য এক পাঁচ তো এটা আমরা গুণ করে দিব চোদ্দ দিয়ে আবার গুণ করবো দুশো বাইশ তো সরি এখানে হিসাবটা ভুল হয়েছে এক দশমিক পাঁচ ভাগ ভাগ একশো এটাকে আমরা গুণ করব ১৪ দিয়ে আবার গুণ করবো আমরা যেটা পাবো ছিচল্লিশ দশমিক ছয় কেজি অর্থাৎ একটি পিলারে আমাদের রড লাগতেছে ১৪ ফিট ছিচল্লিশ দশমিক ছয় দুই কেজি আমাদের রড লাগতেছে তো এর হিসাবটা হচ্ছে আপনার দেড় পার্সেন্ট রড থাকবে টোটাল কাজের অর্থাৎ এখানে টোটাল কাজ যত হবে তার পার্সেন্ট আপনাকে রড ব্যবহার করতে হবে তো সিমেন্টের হিসাব সেটা কীভাবে করবেন যে একুরে ভলিউমটা পেলেন সেটাকে আপনারা সিমেন্টের আনুপাতিক হার হচ্ছে আমাদের এক অনুপাত তো এক দিয়ে আমরা গুণ করে দিব এবং একক ওজন হচ্ছে চল্লিশ দশমিক সাত সাত এটা দিয়ে আপনারা মনে রাখবেন এই জিনিসটা যে সিমেন্টের একক ওজন হচ্ছে চল্লিশ দশমিক সাত সাত এটা দিয়ে যদি আপনারা গুণ করে দেন অ্যাকুরেট ভলিউমটাকে সেটা সেক্ষেত্রে আপনার কেজি হিসাবটা বেরিয়ে পড়বে অর্থাৎ একশো তিরানব্বই তেষট্টি কেজি তো এটাকে যদি আমরা পঞ্চাশ দিয়ে ভাগ দিই সেক্ষেত্রে তিন ব্যাগ থেকে কিছু বেশি সিমেন্ট লাগতেছে আমাদের এবং বালির হিসাব বালি যেহেতু আমাদের ওয়ান পয়েন্ট ফাইভ অনুপাতে আমাদের বালি ব্যবহার করতে হবে সেক্ষেত্রে আমরা এটা গুণ দিব ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে আমরা যেটা পাবো ছয় দশমিক শূন্য তিন সিএফটি আমাদের বাড়ি লাগতেছে সেক্ষেত্রে কংক্রিটের হিসাবটি ঠিক একই যে ভলিউমটা আমরা পেলাম অ্যাকুরেট ভলিউমটা সেটা আমরা তিন দিয়ে যেহেতু অনুপাতে আমাদের কংক্রিট ব্যবহার করতে হবে তো তিন দিয়ে আমরা সেটাকে গুণ দিয়ে দিব সেক্ষেত্রে এগারো দশমিক শূন্য ছয় সি আমাদের কংক্রিটের প্রয়োজন পড়তেছে অর্থাৎ আপনি পিলারের কাজে সেক্ষেত্রে যদি এই হিসাবগুলো আপনারা মেনটেন করতে পারেন তাহলে খুব সহজে পিলারের রড বালি এবং সিমেন্টের হিসাবটি খুব সহজে বের করে নিতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক দিতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারেন আল্লাহ লাগে